টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত বেশ কয়েকজন প্রাথমিক স্কুলের চাকরি পরীক্ষার্থীদের বুধবার বিক্ষোভ দেখাতে দেখা গেল বীরভূম জেলাশাসক দপ্তরের সামনে। এদিন তাদের এই বিক্ষোভে তিন দফা দাবির কথা উঠে আসে। দাবিগুলো হলো, অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ করতে হবে, নতুন করে কোনো পরীক্ষা ছাড়াই প্রতিশ্রুতি মতো নিয়োগ করতে হবে, এবং সরকারের মানবিক মুখ যেন পরিস্ফুটিত হয়। গিয়ে অফিসে আছি আমরা। 2015 সালের প্রাথমিক যে টেট পরীক্ষা হয়েছিল সেটাতে উত্তীর্ণ প্রার্থী, এবং তারপর আমরা ডিএলএডও কমপ্লিট করেছি। ওদিন আমাদের শিক্ষামন্ত্রী পার্থজির বক্তব্য অনুযায়ী তিনি বলেছিলেন যে ডিএলএড করলে আমাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। সেই মতো আমরা বেশ কিছুজন, মানে 1200 জন আমাদের রাজ্যে আছে, বীরভূম থেকেও বেশ কিছু সংখ্যক আছে, আমরা এগুলো ধার দেনা করে এগুলো কমপ্লিট করেছি। কিন্তু এখনও তার কথা অনুযায়ী আমাদেরকে কোনো রকম নিয়োগপত্র দেওয়া হয়নি, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন। তাই আমরা চাইছি খুব দ্রুতই আমাদেরকে ওই বেসিসে নিয়োগ করা হোক এবং আমাদেরকে বেকারত্বের জ্বালা থেকে মুক্ত করা হোক। কি নাম আপনার? উদয়নন্দী। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.